নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুরু হয়ে গেছে দেবীপক্ষ, আর এই দেবীপক্ষ থেকে এই নয় রাশির জাতক জাতিকার উপরে মায়ের কৃপা পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলবো, এবং কোন কোন দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে তাও আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী শীঘ্রম। শুরু হয়ে গেছে দেবীপক্ষ, আর এই দেবীপক্ষ মানে মায়ের আগমন। মা দুর্গা আমাদের জীবনে প্রতিটি বছর কিছু না কিছু শুভ বার্তা বহন করে নিয়ে আসে, তবে প্রত্যেকের যে শুভ হয় তা নয়। তবে যে রাশিগুলির কথা আমি এই ভিডিওতে এখন বলতে চলেছি, সেই রাশিগুলোর জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুব লাকি, কারণ আপনাদের এই সময় অর্থাৎ এই দেবীপক্ষ থেকে আগামী দিনগুলি অত্যন্ত শুভ যেতে চলেছে। তো কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে যারা আমার কাছে অনলাইন কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। প্রচুর ফোন আসছে, আমি কিন্তু সকলের ফোন রিসিভ করতে পারছি না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা নাম্বারটি নোট করবেন, দয়া করে হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আর আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব। তো আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি। তার আগে একটি বিষয় না বললেই নয়, এই দেবী দুর্গার সুপ্রভাব প্রত্যেকেই যে পাবে তা নয়। আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকে, যদি রবি গ্রহ শুভ অবস্থায় থাকে, যদি মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনারা পাবেন। এবার আসুন জানিয়ে দিই কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু এই দেবী মা দুর্গার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আগামী দিনগুলি খুব শুভ যেতে চলেছে, আপনাদের সমস্ত মনোবাঞ্ছা মনোকামনা পূর্ণ হতে চলেছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে, এবং যারা একাকী রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। এছাড়াও আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ অর্থ কষ্ট আপনাদের মিটে যেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা না বললেই নয় সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই দেবী মা দুর্গার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক দিক শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু দেবীপক্ষ থেকে শুভ সূচনা হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু দেবী মা দুর্গার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থের অভাব মিটতে চলেছে, আপনাদের জীবনে খুশির জোয়ার আসতে চলেছে, আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, অর্থাৎ আপনাদের আনন্দের দিন শুরু হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু দেবী মা দুর্গার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অর্থ কষ্ট মিটতে চলেছে, আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, আপনাদের মনোবাঞ্ছা মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু দেবী মা দুর্গার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক দিক কিন্তু শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত তাদের কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু দেবী মা দুর্গার কৃপা পেতে চলেছে, অর্থাৎ যে কোনো কাজে সাকসেস পাবেন, আপনাদের জীবনে অর্থের অভাব মিটে যাবে, এবং আপনারা যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেমও আসবে। এরপরে
যে 7 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু দেবী মা দুর্গার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অর্থের অভাব মিটতে চলেছে, আপনাদের জীবনে অন্ধকার দূর হতে চলেছে, আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এরপরে যে 8 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে দেবী মা দুর্গার কৃপা পড়তে চলেছে, যার ফলে আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন, আপনাদের মনের কষ্ট দূর হতে চলেছে, আপনাদের খুশির দিন আসতে চলেছে, আপনারা নতুন প্রেমে পড়তে চলেছে। এরপরে যে 9 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু দেবী মা দুর্গার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক কিন্তু শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ যেতে চলেছে, আপনারা যে কোনো কাজে সাকসেস পেতে চলেছেন, আপনাদের না হওয়া কাজ হয়ে যাবে এবং মনে একটা আনন্দের জোয়ার বইবে। তো এই ছিল 9 সৌভাগ্যশালী রাশি যারা এই দেবীপক্ষ থেকে মা দুর্গার কৃপায় অন্ধকার রাত কাটতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।